দেখলেন ভিডিওটা? কি ভয়ঙ্কর ঘটনা! সত্যি যে কোনো মুহূর্তে কিন্তু একেবারে প্রাণ চলে যেতে পারতো। ভিডিওটা ভালো করে দেখুন তো, ঠিক কী অবস্থা! জিপটিকে তাড়া করছে একটা মস্ত বড় গন্ডার। জিপের পিছনে রুদ্ধশ্বাসভাবে তাড়া করে চলেছে ওই গন্ডার, দৌড়েই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। আর গন্ডারের দৌড়ের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে গন্ডারটি বেশ রেগে রয়েছে, একসময় হঠাৎই জিপ দেখে দৌড়তে শুরু করলো। গন্ডারের ভয়ে প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে সামনে থাকা জিপটিও, তবে দৌড়িয়েই যাচ্ছে, কোনো রকমেই থামার নাম নিচ্ছে না। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কে, আর সেখানে বন্ধুদের একটা দল সাফারিতে গিয়েছিল, সেই সময় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ঘটনার সময় ওই গন্ডারটি ঘাস খাচ্ছিল, কিন্তু ঘাস খেতে খেতে আচমকাই সামনে থাকা জিপ দেখে সে তাড়া করতে শুরু করে, আর তখন জিপের চালক পালানোর জন্য আতঙ্কিত হয়ে পড়ে গাড়ির গতিবেগ বাড়িয়ে দেন। রাস্তার কাদার উপর দিয়ে ছুটতে থাকে জিপটি, ভয়ে চিৎকার করতে থাকেন চালক, আর যতটা দ্রুত সম্ভব গাড়ি নিয়ে পালানোরও চেষ্টা করেন। যদিও হার মানতে রাজি নয় ওই গন্ডার, একটা সময় মনে হয় যেন যে কোনো মুহূর্তে সে গাড়িটিকে ধরে ফেলবে, কিন্তু অবশেষে গাড়ির গতিবেগ বাড়িয়ে দেওয়ায় গন্ডারটির হাত থেকে কোনো রকমে রক্ষা পান জিপের লোকজন। গাড়িটিকে তাড়া করতে করতে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দৌড় করায় গন্ডারটি। গন্ডারের এই দৌড়ানোর ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর আপনাদেরও যদি কোনো এরকম কোনো মজাদার বা যদি কোনো ভয়ের কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই জানাতে পারেন আমাদের। এর পাশাপাশি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।